মহাবিশ্বে এমন বহু জিনিস রয়েছে যাকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু বাস্তবে তাদের অস্তিত্ব রয়েছে। আমি এখানে কোনো ভূতপ্রেতের কাহিনী শোনাতে আসিনি। এই অদৃশ্য জিনিসের মধ্যে একটি হলো ব্ল্যাক হোল। ঠিকই শুনেছেন, ব্ল্যাক হোল যে আলোকরশ্মিকে বাইরে বেরোতে দেয় না, এই জন্যই আমরা একে চোখে দেখতে পাই না। প্রায় সকল গ্যালাক্সির সেন্টারেই একটি করে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। ঠিক একইভাবে আমাদের গ্যালাক্সির সেন্টারে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে যার নাম স্যাগিটেরিয়াস এ। কিন্তু জানেন, যাকে আমরা চোখে দেখতে পাই না সেই অবজেক্টকে আমাদের গ্যালাক্সির সেন্টার থেকে কেমনভাবে ডিসকভার করা হয়েছিল? ব্ল্যাক হোল নিয়ে আমরা অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়েছি, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ের সেন্টারে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল স্যাগিটেরিয়াস এ সম্পর্কে। আজকের এপিসোডে স্যাগিটেরিয়াস এ কেমনভাবে ডিসকভার হয়েছিল এবং এটি কত বড় এবং কতটা ভয়ঙ্কর সেই সম্পর্কে ডিটেলসে জানব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। সাল 1920 দশকে আমাদের কাছে বড় বড় টেলিস্কোপ অবজারভেটরি ছিল, যাদের সাহায্যে শুধুমাত্র আমাদের গ্যালাক্সিই নয় বরং দূরের গ্যালাক্সিকেও দেখেছিলাম। কিন্তু সেই সময় আমাদের কাছে শুধুমাত্র অপটিক্যাল টেলিস্কোপ ছিল, যার মানে আমরা শুধুমাত্র সেই সকল জিনিসকেই দেখতে পারবো যা আমাদের চোখ দেখতে পাবে। আমাদের চোখ শুধুমাত্র ভিজিবল লাইটসকেই দেখতে পায়, যা ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ছোট্ট একটি অংশ মাত্র। কিন্তু যদি এমন কোনো জিনিস তৈরি করা যায় যা লাইটকে রিফ্লেক্ট করবে না, তাহলে সেই জিনিস আমাদের কাছে অদৃশ্য হয়ে যাবে। ঠিক এমনটি ঘটে ব্ল্যাক হোলের সাথে, যে লাইটকে রিফ্লেক্ট হতে দেয় না। লাইট এখানে পৌঁছালে তাকে আর ফিরে যেতে দেয় না, যার মানে কোনো অপটিক্যাল টেলিস্কোপের মাধ্যমে ব্ল্যাক হোলকে দেখা এক কথাই ইম্পসিবল। কিন্তু বর্তমানে এর জন্য বিকল্প উপায় রয়েছে যার নাম রেডিও টেলিস্কোপ। ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থের হয়। ওয়েভলেন্থের আকার অনুসারে এদেরকে ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যত ছোট ওয়েভলেন্থ তত বেশি এনার্জেটিক রেস, আর যত বড় ওয়েভলেন্থ তত কম। এইভাবে ছোট থেকে বড় অনুসারে ওয়েভলেন্থকে সাত ভাগে ভাগ করা হয়েছে: গামা রেস, এক্স রেস, আল্ট্রাভায়োলেট রেস, ভিজিবল লাইট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভস এবং রেডিও ওয়েভস। সাল 1930 দশকে এক আমেরিকান রেডিও ইঞ্জিনিয়ার কার্ল জেন্সকি, যাকে ফাদার অব রেডিও অ্যাস্ট্রোনমিও বলা হয়, নেক রেডিও অ্যান্টেনাকে ডিজাইন করেছিলেন, যার ডায়ামিটার ছিল প্রায় 100 ফুট। একে একটি 20 ফুট উঁচু স্ট্যান্ডে লাগানো হয়েছিল। অ্যাকচুয়ালি কার্ল জেন্সকি বেল টেলিস্কোপ ল্যাবরেটরিতে কাজ করতেন। তিনি যে রেডিও অ্যান্টেনা বানিয়েছিলেন সেটি 20.5 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভসকে ক্যাচ করতে পারত। আর এই অ্যান্টেনাটিকে একটি টার্ন টেবিলের উপর রাখা হয়েছিল, যাতে অ্যান্টেনাকে ইজিলি অল ডিরেকশানে ঘোরানো যায়। এটি দেখতে ঠিক এই রকম ছিল। এই অ্যান্টেনার সাহায্যে কিছু মাস পর্যন্ত সকল সিগন্যালকে রিসিভ করার পর এতে রেকর্ড হওয়া সিগন্যালসকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথমে কাছের থান্ডারস্টর্ম থেকে বেরোনো ওয়েভস, দ্বিতীয় দূরের থান্ডারস্টর্ম থেকে বেরোনোর সিগন্যালস, আর তৃতীয় এক অস্পষ্ট হিস সিগন্যাল। এটি কোথা থেকে আসছিল তা বোঝা যাচ্ছিল না, যা তাকে খুব চিন্তায় ফেলে। তিনি এর সোর্স পয়েন্ট খুঁজতে শুরু করেন। প্রথমে তিনি মনে করেছিলেন এই অদ্ভুত সিগন্যাল সূর্য থেকে আসছে, কারণ এই সিগন্যালের ডিরেকশন পয়েন্ট সূর্যের দিকেই ছিল। কিন্তু তিনি পরে নোটিশ করেন এই সিগন্যালের লোকেশন সূর্যের লোকেশন থেকে বহু দূরে ছিল, যার মানে এটি সূর্য থেকে নয় বরং অন্য কোনো স্থান থেকে আসছিল। তিনি এই সিগন্যালের নাম দেন দ্য স্টার নয়েস। যেহেতু কার্ল জেন্সকি কোনো অ্যাস্ট্রোনমার ছিলেন না, তাই তার এই সিগন্যালের প্রতি খুব একটা মানুষ ইন্টারেস্ট দেখাননি। কিন্তু তিনি যে সিগন্যালের সন্ধান করেছিলেন সেটি আসছিল আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির সেন্টার থেকে, যা একটি বড় ডিসকভারি ছিল। কিন্তু সেই সময় এর প্রতি কেউ তেমন একটা নজর দেননি। এরপর আমরা সময়ের সাথে রেডিও অ্যাস্ট্রোনমিকে যত অ্যাডভান্স করেছি, ঠিক ততই মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করে। আর আমরা মিল্কিওয়ের সেই লোকেশনে যেখান থেকে জেন্সকি হিস সিগন্যালকে রিসিভ করেছিল, সেখানে একটি কম্প্যাক্ট রেডিও সোর্স যেখান থেকে খুবই স্ট্রং রেডিও ওয়েভস ইমিট হয়েছিল, যার মানে সেখানে কিছু তো একটা ছিল যার থেকে খুবই অধিক মাত্রায় হাই স্পিডে রেডিও ওয়েভস বাইরে বেরোচ্ছিল। সেই কম্প্যাক্ট রেডিও সোর্সের নাম রাখা হয় স্যাগিটেরিয়াস এ, কারণ এটি স্যাগিটেরিয়াস কনস্টেলেশনে অবস্থিত। এরপর আমরা রেডিও অবজারভেটরিকে অনেক বেশি অ্যাডভান্স করি।
যারপর অনেকগুলো রেডিও অবজারভেটরিকে একসাথে জুড়ে তৈরি করা হয় রেডিও ইন্টারফেরোমিটার, অর্থাৎ রেডিও অবজারভেটরির একটি অ্যারে, যেটি একসাথে মিলিত হয়ে যে কোনো জায়েন্ট রেডিও টেলিস্কোপের ন্যায় কাজ করে। এর সাহায্যে রেডিও ওয়েভসে আসা ছোট থেকে ছোট চেঞ্জেসকে মাপা যেত। এরপর সাল 1970-এর দশকে অ্যাস্ট্রোনমার ব্রুস ব্যালিক এবং রবার্ট ব্রাউন ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরি অর্থাৎ ন্যারোর সাহায্যে লাগাতার সেগিটেরিয়াস এর দিকে নজর রাখতে শুরু করে। এরপর ফাইনালি 13 ফেব্রুয়ারি 1974 সালে তিনি সেখানে খুবই কম্প্যাক্ট আর খুবই উজ্জ্বল বস্তুর সন্ধান করে। এটি যে জিনিসই হোক না কেন, খুবই ফাস্ট রেডিও ওয়েভস ছাড়ছিল, যার মানে এটি খুব পাওয়ারফুল ছিল। এরপর ডিসকভার হয় মিল্কিওয়ে গ্যালাক্সির সেন্টারে থাকা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যার নাম দেওয়া হয় সেগিটেরিয়াস এ স্টার। কিন্তু এখনও সায়েন্টিস্টরা এই ডিসকভারিকে অফিসিয়ালি কনফার্ম করেনি, কারণ তারা তখনও কনফার্ম হতে পারেনি এটি কোনো ব্ল্যাক হোল কিনা। সেই সময় এটি সায়েন্টিস্টদের অনুমান ছিল মাত্র। তবে এই কাহিনী সবে শুরু হয়েছিল মাত্র 16 অক্টোবর 2002-এ এক জার্মান অ্যাস্ট্রোফিজিসিস্ট রিন হ্যাড গেনজ্যাট তার একটি ইন্টারন্যাশনাল টিমের সাথে মিলিত হয়ে সেগিটেরিয়াস এ স্টারের কাছে থাকা একটি তারা H2-র মোশনের ওপর রিপোর্ট পেশ করে। তার কালেক্ট করা ডাটা দেখায় সেগিটেরিয়াস এ স্টারের কাছে একটি স্টার ক্লাস্টার রয়েছে, একাধিক স্টার মিলে তৈরি হয় স্টার ক্লাস্টার। এরপর যখন এই সকল স্টারকে স্টাডি করতে শুরু করা হয় তখন সেই সকল স্টারের মুভমেন্ট দেখায় এরা প্রত্যেকেই কোনো একটি অদৃশ্য জিনিসকে প্রদক্ষিণ করছে, এমন এক জিনিস যা খুবই ম্যাসিভ, যার ম্যাস প্রায় 40 লাখ সোলার ম্যাসের সমান, কিন্তু সেই জিনিসটি আকারে মাত্র 44 লাখ কিলোমিটার। অর্থাৎ এটি এত বড় যে খুব সহজেই সূর্য এবং বুধ গ্রহের মাঝে ফিট হতে পারবে। এই কম্প্যাক্ট এবং ইমেন্স গ্র্যাভিটিযুক্ত অবজেক্ট আর কিছু হতে পারে না, বরং এটি একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। শুরুর দিকে অ্যাস্ট্রোনমাররা মনে করত এই অবজেক্ট মিল্কিওয়ে গ্যালাক্সির সেন্টারে অবস্থিত, কিন্তু তারা পরে জানতে পারে এই অবজেক্ট মিল্কিওয়ের কেন্দ্রে নয়, বরং এটাই মিল্কিওয়ে গ্যালাক্সির সেন্টার পয়েন্ট। একদমই ঠিক শুনেছেন, এই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে মিল্কিওয়েতে থাকা সব কিছু অরবিট করছে। এই ডিসকভারি সত্যিই প্রশংসনীয় ছিল, কিন্তু আমরা এখনও কোনো ব্ল্যাক হোলকে ডিরেক্টলি দেখিনি। তবে 10 এপ্রিল 2019-এ সায়েন্টিস্টরা পাবলিশ করে ব্ল্যাক হোলের প্রথম রিয়েল ইমেজেস, যেখানে আমরা প্রথমবার গ্যালাক্সি M87-এর সেন্টারে থাকা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের শ্যাডোকে পরিষ্কার দেখি। এই ছবিকে একটি বিশাল আকারের রেডিও ইন্টারফেরোমিটারের সাহায্যে নেওয়া হয়েছিল, যার নাম রাখা হয়েছিল দ্য ইভেন্ট হরাইজন টেলিস্কোপ। আর এর সাহায্যেই আমরা খুব শীঘ্রই আমাদের গ্যালাক্সির সেন্টারে থাকা সেগিটেরিয়াস এ স্টারের রিয়েল ইমেজেস ক্যাপচার করব, যার পর আমরা প্রথমবার আমাদের গ্যালাক্সির সেন্টারে থাকা ব্ল্যাক হোলকে দেখতে পাব। এইভাবে একটি টেলিফোন কোম্পানি থেকে শুরু হওয়া খোঁজ মিল্কিওয়ে গ্যালাক্সির সেন্টারে থাকা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের অস্তিত্বের সন্ধান মেলে। বর্তমানে পৃথিবীর প্রতিটি সায়েন্টিস্ট এই ব্ল্যাক হোলের ইমেজ ক্যাপচার করতে লেগে রয়েছে। হয়তো সেই দিন আর বাকি নেই যেদিন সেগিটেরিয়াস এ ব্ল্যাক হোলের রিয়েল ইমেজেস আমরা দেখব। স্পেস, ইউনিভার্স এবং অ্যাস্ট্রোনমি ফিল্ডের প্রতিটি আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।